प्रिय स्टूडेंट्स जीवन विज्ञान श्रेणीकक्षे तुम्हारे स्वागत जाना। आज हमारा कोष सम्पर्कित अतीब गुरुत्वपूर्ण अति संक्षिप्त प्रश्न उत्तर सम्पर्के जानब। तेल एस शुरू करी। जीवदेहर गठनगत और कार्यगत एकक के की बोले? कोष। प्रथम कौन विज्ञानी कोष आविष्कार करें? विज्ञानी रॉबर्ट हुक। विज्ञानी रॉबर्ट हुकेर रचयिता ग्रंथेर नाम कि? माइक्रोग्राफिया। माइक्रोग्राफिया नामक ग्रंथटीते कोन धरनेर कोषेर कथा उल्लेख करा रही छे? उद्भिद कोषेर कथा उल्लिखित हुए छे। कोषबाद बा सेल थियोरी के प्रचार करें? उद्भिद विज्ञानी स्लेडेन एवं प्राणी विज्ञानी स्वान। এই কোষবাদ বা সেল থিওরি মতবাদের প্রচারক বা প্রবক্তা। প্রোটোপ্লাজমের নামকরণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী পারকিনজি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? নল এবং রুস্কা। কোষ পরিমাপের ক্ষুদ্রতম এককের নাম কি? আর্মস্ট্রং। সবচেয়ে ছোট আয়তনের কোষের নাম লেখো। মাইকোপ্লাজমা লেডলোই। সবচেয়ে ক্ষুদ্রতম আয়তনের দিক দিয়ে কোষের নাম বা উদাহরণ। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম কোষের নাম কি? উট পাখির ডিম। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম ও দীর্ঘতম বা বড় কোষের নাম কি? সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা, আর দীর্ঘতম বা বড় কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ। সবচেয়ে বড় বা দীর্ঘতম উদ্ভিদ কোষের নাম কি? র্যামি নামক উদ্ভিদের বাকলের তন্তু হচ্ছে দীর্ঘতম। দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার হয়ে থাকে। সবচেয়ে বড় এককোষী উদ্ভিদের নাম কি? অ্যাসিটা বুলেরিয়া নামক এক ধরনের সামুদ্রিক শৈবাল আছে, তারাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম এককোষী উদ্ভিদ কোষ। কোন বিজ্ঞানী কোষকে দুই ভাগে ভাগ করেন? বিজ্ঞানী ডগ হার্টি। ইনিই কোষকে দুই ভাগে ভাগ করেছিলেন, যথাক্রমে প্রোক্যারিওটিক বা আদি কোষ, আর অপরটি হচ্ছে ইউক্যারিওটিক বা আদর্শ কোষ। মেসোক্যারিওটিক কোষ কাকে বলে এবং এর একটি উদাহরণ দাও। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক অর্থাৎ আদি কোষ ও
আদর্শ কোষ উভয় কোষের বৈশিষ্ট্য সম্পন্ন কোষকে মেসোক্যারিওটিক কোষ বলে। উদাহরণ হচ্ছে ডাইনোফ্লাজেলেট নামক এক ধরনের শৈবাল। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক শব্দ দুটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হ্যান্স রিস। কোন বিজ্ঞানী মেসোক্যারিওটিক শব্দটি প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী ডজ।